নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হল ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়। কলকাতা পুলিশ জানায়, খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মরদেহ তো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, আমরা জানি। বাংলাদেশি এমপি কে কি তাহলে খুন করা হলো? রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন, আমাদেরকে জানাবেন। নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হল ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়। কলকাতা পুলিশ জানায়, খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মরদেহের কিছু অংশ মিলেছে কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাটে। খুনে জড়িত সন্দেহে পাঁচ জনকে খুঁজছে পুলিশ। এর মধ্যে দুজনের আটকের খবর মিলেছে। গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনায় স্থলবন্দর হয়ে ভারতে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে। সবশেষ গত 14 মে পরিবারের সাথে যোগাযোগ হয়। 16 মে ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে। এরপর থেকে লাপাত্তা ছিলেন আনার। এ ঘটনায় বরানগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে পূর্বপরিচিত এক ব্যক্তি। এতে বলা হয়, এমপি আনার বিশেষ কাজে দিল্লি পৌঁছান। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এমপি আনার। শুনছিলাম তো এখানে কিছু আছে, মানে কিছু মারা খারাপ গেছে, ওখানে যায় কেউ কিছু আছে, পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে। কোনো কি শুন, তোমরা কি শুনেছো? এখনো আজও কোনো কিছু শোনা হয়নি, পুলিশ আসছে এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে দেখলে এই হচ্ছে ভেতরে সার্চ করলো ওরা, সেটা আমরা বলতে পারবো। আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করে? না না না, সেটা এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পুলিশ কি এখন পর্যন্ত কিছু বলেছে কিনা? কাকলি, এখনো পর্যন্ত এটা কিন্তু কনফার্ম যে দেহ, একেবারে সম্পূর্ণ দেহ উদ্ধার করার কোনো প্রশ্নই আসেনি, দেহ উদ্ধার হয়নি। যেটা উদ্ধার হয়েছে সেটা কিন্তু দেহাবশেষ। ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা কিন্তু দিনভর কাজ করছে, ইতিমধ্যে ফরেন্সিকের একটা টিম পৌঁছে গিয়েছে। তারা কিন্তু দেহের যে দেহাবশেষ সেটা রেস্কিউ করার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ডিএনএ মিলিয়ে দেখার যে চেষ্টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলছে। দেহের যে অংশ, অর্থাৎ বলা হচ্ছে ছজনের একটা বাংলাদেশি দল, অর্থাৎ এমপির সাথে যে দুজন এসেছিলেন তার বাদে আরো চারজন, তারা কিন্তু আগে থেকে কলকাতায় উপস্থিত ছিলেন। এই ছজনের একটি দল, তারা কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, পুরোটাই বাংলাদেশি র‍্যাকেট। বাংলাদেশের থেকেই হত্যাকাণ্ড বাংলাদেশিদের সংগঠিত করেছে কলকাতায় বসে, এবং একেবারে বিরল হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। স্বাধীনতার পরে যা যে ঘটনা, ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে বিদেশি কোনো এমপি ভারতে এসে খুন হয়েছেন, এই ধরনের ইতিহাস কিন্তু একেবারেই দেখতে পাওয়া যায় না। এবং এটা কিন্তু বিরল ইতিহাস, প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের কোনো এমপি ভারতে এসে খুন হয়েছেন, এবং নৃশংস খুন। পুলিশ কি করছিল? পুলিশের কাছে একেবারে, যদি দেখেন, অনেক অনেক আগে এফআইআর হয়েছিল, অনেক আগে নিখোঁজদারি হয়েছিল, তারপরেও পুলিশ খোঁজ দিতে পারেনি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, নিউটাউন পুলিশ কমিশনারেট তদন্ত করেছে, কেন্দ্রের একাধিক যে বাহিনী তারা খোঁজ করেছে, একেবারে গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত হিসেবে ছিল। তারপরেও যদি আপনি দেখেন, শেষ মুহূর্তে বাংলাদেশি পুলিশ, বাংলাদেশ ডিএমপি, তারা কিন্তু এই খুনের যে কিনারা বাংলাদেশে বসে করেছে, যে পাঁচজন বা এখন পর্যন্ত ছজনের মধ্যে পাঁচজন বাংলাদেশে পালিয়ে গিয়েছিল, তাদের মধ্যে দুজনকে বাংলাদেশি পুলিশ
পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, তাদের জেরা করেছে এবং তাদের জেরা করার পর প্রথম আবাসনের খোঁজ মেলে, সেই আবাসনে নিউটাউন থানার পুলিশ অর্থাৎ নিউটাউন থানার পুলিশ চলে যায়, টেকনোসিটি থানার পুলিশ তারা পৌঁছায়, সেখানে গতকাল তারা কিছুই খুঁজে পায়নি। পরবর্তীকালে তারা কিন্তু দেহাবশেষ সেখানে কিন্তু ফরেন্সিকের মাধ্যমে তারা উদ্ধার করে এবং সেখানে উদ্ধারের পর কিন্তু এই যে টোটাল যে রহস্যের জট সেটা কিন্তু এখনো পর্যন্ত খুলেছে। পুলিশের কাছে যে খুনের মোটিভ সেটা কিন্তু অনেকাংশেই ক্লিয়ার, তবে পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলছে না, বাংলাদেশ ডিএমপি কিন্তু মুখ খুলছে না, যে কজন গ্রেপ্তার আছে তাদের নাম সে বিষয়েও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোলাসা করতে চাইছে না। কারণ পুলিশ বলছে যে বাড়িতে যে ফ্ল্যাটে খুন হয়েছে সেই খুনের মধ্যে একজন অর্থাৎ এই যে ফ্ল্যাট সেটাও কিন্তু একজন বাংলাদেশি মালিকাধীন, ফলে বাংলাদেশের যে মালিক সে কিন্তু এখনো পর্যন্ত ভারতেই পালিয়ে রয়েছে, তাকে ধরাটা এখনো পর্যন্ত মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ ছজনের মধ্যে পাঁচজন, তার মধ্যে যে পাঁচজন বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাদের মধ্যে একজন বলা হচ্ছে তৃতীয় দেশে পালিয়ে গিয়েছে এবং একজন এখনো ভারতে রয়েছে, তাকে ধরার যে চেষ্টা সেটা কিন্তু পুলিশ করতে চাইছে, যার ফলে তারা নাম সামনে আনতে চাইছে না। একটা ব্যাপক গোয়েন্দা তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম শুরু থেকে, কেন্দ্রীয় গোয়েন্দা, রাজ্য পুলিশ, রাজ্যের দুটো পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের এসটিএফ এবং তার সাথে বাংলাদেশ সব মিলিয়ে একটা বিরাট একটা যে টিম বানিয়ে তাদের যে তদন্ত তারা কিন্তু দিনের পর দিন এগিয়েছে, বিগত তিন দিন ধরে গিয়েছে, মাঝপথে নির্বাচনের জন্য কিছুটা এই তদন্ত প্রক্রিয়ায় খামতি দেখা গিয়েছিল, কিন্তু সব মিলিয়ে আবার একটা কথা যে পুলিশের তদন্তে কিছু তো খামতি থেকে গিয়েছে, বা একজন এমপি তার যে প্রোটোকল তিনি যখন ভারত বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাকে কিন্তু রীতিমতো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বাংলাদেশ। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মরদেহ তো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি, বাংলাদেশি এমপি কে কি তাহলে খুন করা হলো? রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। দেখুন, প্রথমেই বলে রাখি যে এই যে সকাল থেকে যে সংবাদ অর্থাৎ মর্মান্তিক ঘটনা, তাকে খুন করা হয়েছে পরিকল্পিত ভাবে পুলিশ কিন্তু এটা বলছে, এবং তার সঙ্গে কিন্তু প্রায় 8-10 জন এবং তার দু দফায় কিন্তু লোক আসে এই সঞ্জীবা যে গার্ডেন যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে, এবং সেখানেই তাকে খুন করা হয়। খুনের পরে তার দেহাংশ কিন্তু আজকে উদ্ধার হয়, অর্থাৎ তার সম্পূর্ণ যে দেহাবশেষ সেটা কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি, খণ্ডিত অংশ উদ্ধার করেছে এবং সেই খণ্ডিত অংশ বিধাননগর যে পুলিশ মর্গ রয়েছে সেখানে পাঠানো হয়েছে, তার সেটা ডিএনএ টেস্ট হবে এবং যেটা ফরেন্সিক টেস্ট সেটা হবে, এবং এই যে ফ্ল্যাটটি থেকে তার যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ যে এই সাংসদ অর্থাৎ ঝিনাইদহের সাংসদ তিনি পরিকল্পিত ভাবে খুনের খুন হয়েছেন এবং একটা গ্যাং তাকে কিন্তু এই খুনের সঙ্গে জড়িত। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে, যতটুকু তথ্য তারা পেয়েছে এ তার খুনের সঙ্গে একজন ভারতীয় যুক্ত, বাকি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের নাগরিক। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ প্রেক্ষাপল বর্ষণা বিভিন্ন সীমান্ত, সেই সীমান্তে কিন্তু কড়া নজরদারি রাখছে ভারতের পুলিশ, যাতে তার যে খুনিরা দেশ থেকে যাতে পালিয়ে অন্য কোনো জায়গায় না যেতে পারে এবং কি কারণে তারা খুন করেছে সেটা তাদের গ্রেপ্তার করার পর সেটা কিন্তু নিশ্চিত হতে পারবে। আপনাদের আরো বলে রাখি যে গত 12 তারিখে কিন্তু তিনি দর্শনা থেকে আসেন বরানগরের যে আবাসন অর্থাৎ বিধান পার্কের যে আবাসন, সেই আবাসনে তার এক বন্ধু গোপাল সাহা নাম, তার সঙ্গে 20-25 বছর তার সঙ্গে সম্পর্ক, তার সেখানেই ওঠেন এবং চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন অর্থাৎ ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে কিন্তু তিনি যান, বেরিয়ে যান সকালবেলা, তারপর আর ফিরে আসেননি। 15 তারিখে কিন্তু এই গোপাল শাহ তার যে পারিবারিক বন্ধু তিনি কিন্তু এই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকেই কিন্তু পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস, কলকাতাস্থিত বাংলাদেশ দূতাবাস তাদেরকেও কিন্তু এই ঘটনা পুলিশ জানায় এবং বাংলাদেশ দূতাবাস থেকে। তো দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ভিডিওটি শেষ করে দেব। তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।